পাঁচশো বছরের রীতি মেনে রাজযাত্রা চতুর্থ দিনে সম্পন্ন হয়ে গেল খিচুড়ি লুট খরতয়ের শ্যামসুন্দরজী মন্দিরের রাস উৎসবকে ঘিরে যেমন লক্ষাধিক ভক্তের আগ্রহ অপরিসীম তেমনি প্রতি বছরের মতো এবারও লক্ষ লক্ষ ভক্তের জন্য আয়োজন করা হয় খিচুড়ি লুট প্রথার যেখানে একদিকে শ্যামসুন্দর বিগ্রহ ভক্তদের কাঁধে চেপে গঙ্গা তীর্থে খোলা ঘাটে গঙ্গা তীর্থে যাত্রা করে ফিরে আসেন নিজ মন্দিরে আর মন্দিরে শ্যামসুন্দরে প্রবেশের পরই শুরু হয়ে যায় খিচুড়ি লুঠের যেখানে বাচ্চা থেকে বয়স্ক সকল ভক্তের হাতে গামলা বালতি থালা আবার কেউ হাতে করে খিচুড়ি তুলে নিয়ে যাচ্ছেন প্রসাদ একুশ কুইন্টাল চাল ডাল দিয়ে এই খিচুড়ির আয়োজন করা হয়েছে আর এটাই হলো খরদার শ্যামসুন্দর্য মন্দিরের রাস উৎসবের অন্যতম আকর্ষণ মন্দির কর্তৃপক্ষের কোথায় রাস উৎসব উপলক্ষে এমন মহাভোগ লুঠের প্রথা রাজ্যের কোথাও আর চালু নেই এমন প্রথা গত সোমবার থেকে শুরু হয়েছে এই রাস উৎসব চার দিন ব্যাপী এই উৎসবকে ঘিরে মন্দিরের আশেপাশের বাড়ি মন্দির সবই যেন দীপাবলির মতো আলোর রোশনায় সেজে উঠেছে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিশেষভাবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটর উদ্যোগে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে سالار صاحب جي 12 ويا جو صاحب اڪنه پڪتي کي ني آتي اپن جو سولو اپن